আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা অল ইন ওয়ান। আশা করি সবাই খুব ভালো আছেন, আমি অনেক বেশি ভালো আছি। আজকে খুবই মজার আর খুবই সুস্বাদু একটা রেসিপি নিয়ে এসেছি, আর আমার রেসিপিটা হচ্ছে লোট্টা শুটকির ফ্রাই। অনেকে এটাকে লোট্টা শুটকির পাকোড়াও বলে থাকে, তো লোট্টা শুটকি দিয়ে যে খুবই মজার একটি পাকোড়া তৈরি করা যায় তা হয়তো বা অনেকেই জানেন না। তো আজকে আমি খুবই মজার লোট্টা শুটকির পাকোড়া রেসিপিটা নিয়ে এসেছি। তো চলে যাই আমার রেসিপিতে। আমার রেসিপিটা করতে যা যা লাগবে তা হচ্ছে লোট্টা শুটকি, আর এখানে লাগছে কাঁচামরিচ কুচি, ধনিয়া কুচি, পেঁয়াজ কুচি, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, আর সাথে লাগবে হচ্ছে চাউলের গুঁড়ো আর বেসন। কক্সবাজারে অনেক হোটেলেই এই লোট্টা শুটকির ফ্রাইটি পাওয়া যায়। তো আমরা যখন কক্সবাজার গিয়েছিলাম তখন এই লোট্টা শুটকির ফ্রাইটি খেয়েছিলাম, তো খুবই মজা লেগেছিল। আর তাই এ কারণে আজকে আমি লোট্টা শুটকির ফ্রাই রেসিপিটি নিয়ে এসেছি। প্রথম আমি লোট্টা শুটকিগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিব, আর কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো এখানে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে এটাকে ধুয়ে নিয়েছি, আর এখন এগুলো ভেজে নিব। আর এর জন্য একটি প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে শুটকিগুলো আমি ভেজে নিব। শুটকিগুলো খুব ভালোভাবে ভাজতে হবে, একটু মচমচে করে ভাজতে হবে। ফ্রেন্ডস, আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আর যারা আমার নতুন ফ্রেন্ডস তাদের কাছে অনুরোধ করলো একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। লোট্টা শুটকিগুলো আমি একদম মিডিয়াম লো আছে খুব ভালোভাবে একটু মচমচে করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি আর এগুলো এখন আমি একটু থেতলো করে নিব। এটাকে আমি পাটায় একটু মিহি করে থেতলো করে নিব। তো দেখেন আমি পাটার মধ্যে এটাকে গুঁড়ো করে নিয়েছি। যতটা সম্ভব চেষ্টা করবেন একটু গুঁড়ো করে নিতে। আর মচমচে করে ভাজলে এটাকে গুঁড়ো করতে বেশি সুবিধা হয়। আর এখন আমি মিশ্রণটি তৈরি করে নিই, তো এর জন্য চাউলের গুঁড়ি আর বেসনটি একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি সবগুলো উপকরণ এক এক করে দিয়ে দিব। এই ফ্রাইটা গরম ভাত দিয়ে খেতে খুবই সুস্বাদু, আর এর থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো লোট্টা শুটকি দিয়ে অনেকেই হয়তো জানেন না যে অনেক সুস্বাদু একটি ফ্রাই তৈরি করা যায়। তো আজকে আমি কীভাবে লোট্টা শুটকি দিয়ে ফ্রাইটি তৈরি করা যায় সেই রেসিপিটাই আপনাদের দেখাচ্ছি, আর আপনাদের খুব ভালো লাগবে। তো আমরা লোট্টা শুটকি দিয়ে শুধুমাত্র ওই ভুনা আর ভর্তাই খেয়েছি, ফ্রাইটা কিংবা পাকোড়াটা খুব কমই মানুষ খেয়ে থাকে। আমি তো বাড়িতে প্রায় এই ফ্রাইটা তৈরি করে থাকি। কক্সবাজারে এটাকে লোট্টা শুটকির ফ্রাই বলে থাকে। আমার হাজব্যান্ডের কাছে খুব ভালো লেগেছিল, এই কারণে আমি বাড়িতে মাঝে মধ্যেই এই লোট্টা শুটকির ফ্রাইটা তৈরি করে থাকি। তো আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটা তৈরি করে নিব। আমি
আর মিশ্রণটা তৈরি হয়ে গেছে, আর এখন এটা ভাজার পালা। কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে আমি পাকোড়াগুলো বানিয়ে নিব। আর এই পাকোড়াটা ভাজতে খুব একটা তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই ভাজা হয়ে যায়। তেলটা গরম হয়ে গেছে আর হাত দিয়ে এভাবে আঙুল দিয়ে চেপে চেপে পাতলা করে সাইজ গোল একটা সাইজ করে আমি পাকোড়াটা তৈরি করে নিচ্ছি, আর এভাবে সবগুলো দিয়ে দিব। আর আবারও আমি বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা এবং শ্রদ্ধা তাদের জন্য। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট না পেলে আমি সামনে এগিয়ে যেতে পারবো না। তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার পাকোড়াগুলো এক প্লেট ভাজা হয়ে গেছে, এখন এগুলো উল্টিয়ে দিব। আর এই পাকোড়া থেকে কিন্তু লোটটা সত্যি খুব সুন্দর একটা ফ্লেভার আসে, যারা খাননি তারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এটা গরম ভাত দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে। হয়ে গেছে আমার লোটটা শুটকির ফ্রাই কিংবা লোটটা শুটকির পাকোড়া, দেখতেই পাচ্ছেন দেখতে অনেকটা সুন্দর এসেছে, আর এখান থেকে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। আর আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, এটা অনেকটা মচমচে হয় চালের গুঁড়ি দেওয়ার কারণে। আপনারা বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, সামনে আবারও ফিরব নতুন কোনো ব্লগ এবং রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।